কালকে একটা আসলে দুর্ঘটনা ঘটছে লফটে। কালকে আমাদের একটা বাচ্চারা চরমভাবে আসলে মুরগি মারছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো প্রথমেই এক ভাই একটা কোশ্চেন করছিলেন, ওনার কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে মূল ভিডিওতে যেতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ওনার কোশ্চেনটা ছিল হচ্ছে যে উনি 10 কেজি মিক্সচার বানাবে, তো উনি সেখানে কী 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 পরিমাণে কী দিবে। তো ব্যাপারটা হচ্ছে যে মিক্সচারের অনেকগুলো ধরন আছে, হ্যাঁ, যেমন ধরেন থরের ঘরের মিক্সচার হয় একরকম, ঠিক আছে, তারপর হচ্ছে উড়ার কবুতরের মিক্সচার একরকম, তো এরকমগুলো ধরন আছে। এখন এইটা কিন্তু আপনি ক্লিয়ার করেন নাই, হ্যাঁ, তা আমি খুব শর্টে, এটা হচ্ছে আমাদের থরের মিক্সচার, এটার মধ্যে রেজা বাদে রেজা দেওয়া হয় নাই। রেজা আমরা ওই যে বাইরে ড্রাম রাখা আছে, বাইরে ড্রাম থেকে রেজা দেবো, ঠিক আছে। এখানে আছে কি, বাজরা আছে, গম আছে, ছোলা আছে, ভুট্টা আছে, তারপর আপনার ডাবলি আছে, সূর্যমুখীর বিচি আছে, এই কয়টা আইটেম আছে, ঠিক আছে। আচ্ছা, কুসুম ফুলের বিচিও আছে এখানে, যেটা বলা হয়নি আমার। এই সাইডের খাবারগুলো একটু চেক দিই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আচ্ছা, এখন পরিমাণটা বলি, আপনারা 10 কেজি খাবার বানাইলে থরার খাবার বানানোর সময় আমি যেটা করি সেটা হচ্ছে যে 5 কেজি গম থাকে এখানে, 50% গম থাকে, রেজা থাকে হচ্ছে মনে করেন 1 কেজি, তারপর হচ্ছে মনে করেন বাজরা থাকে মনে করেন আপনার এই 1/2 কেজির মতো বাজরা দেই, 1/2 কেজির মতো ভুট্টা দেই, ভুট্টা আনাম ভুট্টা দেই, 1/2 কেজি না সরি 1 কেজির মতো ভুট্টা দেই, তারপর হচ্ছে আপনার 1 কেজির মতো ছোলা দেই, 1 কেজির মতো ডাবলি দেই, তারপরে কুসুম ফুল 1/2 কেজির মতো দেই, তারপর হচ্ছে আপনার কুসুম ফুল গেল, তারপর হচ্ছে আপনার সূর্যমুখীও 1/2 কেজির মতো দেই, আর এর সাথে আপনার অনেকে গ্রিড অ্যাড করে, আমি গ্রিডটা অ্যাড করি না, এই আর কি, এরকম আনুপাতিক হারে দেই আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার উড়ার কবুতরের সামনের যে কবুতর আছে, উড়ার কবুতরের মিক্সচার, এখানেও রেজা দেওয়া নাই, ঠিক আছে। এখানে লিমিটেড কিছু আইটেম আছে, এখানে ধান আছে হচ্ছে একটা ধান, এখানে টোটাল 3টা ধরনের ধান আছে, ঠিক আছে, গম আছে, বাজরা আছে, এই দ্যাটস অল, আর কিছু না। ছোলাটা অনেকে ব্যবহার করে, আমি ছোলা দিছি কিন্তু খুব অল্প, এই যে দেখেন আমি 1 মুঠ খাবার তুলছি, এই আপনার ছোলা আপনার আর ভুট্টা আসছে কয়টা দেখেন, 1 মুঠ খাবারে, আর এই যে একটু ডাবলিও আসছে, এই যে দেখেন, এই যে দেখেন 1 মুঠ খাবারের মধ্যে আপনার এই 2টা ভুট্টা পড়ে গেছে, আপনার এই এই অনুপাতে ছোলা ডাবলি আসছে, ঠিক আছে। ছোলা ডাবলি আমি একটু কবুতরকে, এই উড়ার কবুতরকে কম খাওয়াই। এরপরে হচ্ছে যেই কবুতরগুলো আমি রেস্টে রাখছি, হ্যাঁ, রেস্টে রাখছি, এটা সেম খাবার, শুধুমাত্র এখানে ধানটা একটা পদের, ধানটা একটা পদের, আর সেম অ্যাজ ইট ইজ সেম খাবার। এই খাবারের সাথে আমি আবার রেজাটা বাইরে আলাদা করে যোগ করে দিই আর কি, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার, এটা লাগে জানলাটা লাগিয়ে দিই, হ্যাঁ, এই গেল হচ্ছে আপনার, আপনাদের যে আমাকে কোশ্চেনটা করছিলেন, এই যে দেখুন এখানে রেজা রাখা আছে, রেজার ড্রাম সবসময় বাইরে থাকে, এই যে দেখেন রেজার ড্রাম, এখান থেকে আমরা রেজা নিয়ে রেজা দিই, ঠিক আছে। রেজাটা একটু কাঁচা ছিল, তো যে কারণে আমি রেজাটার ভেতরে ঢুকাই নিয়ে রেজার ড্রামটা আমি বাইরে রেখে দিছি। রেজার কাজ তো শেষ না, আমি রেজাটা এই যে এখন ড্রামটা লাগাই দিব, কারণ রেজা সবার নেওয়া হয়ে গেছে, ড্রাম লাগাই দিবে, এই কারণে বৃষ্টি বাদলা হইতে পারে, ড্রামটা এইভাবে সিল করে দিলে বৃষ্টি তো আর পানি ঢুকবে না, এই আর কি। রেজা বাইরে থাকে আমরা নিয়ে নিয়ে ই করি। তো যাই হোক, বেসিক্যালি কালকে একটা আসলে দুর্ঘটনা ঘটছে লফটে। কালকে আমাদের একটা বাচ্চারা চরমভাবে আসলে মুরগি মারছে, বেশ খুব বাজেভাবে মারছে আসলে। এখন ওর কী অবস্থা আমরা দেখি চলেন। এই হচ্ছে বাচ্চাটা, ঠিক আছে, ওরে আমরা কালকে এখানে টিস্যু দিয়ে রাখছিলাম, হ্যাঁ, টিস্যু দিয়ে রাখছিলাম ওর এখানে, দেখি বাবু, দেখি 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 দেখি, এই বাচ্চা বাঁচবে না মনে হয়, বাকিটা আল্লাহ মাহফুজ জানে, আর বাঁচলেও এই বাচ্চা মনে করো ই করাইতে পারবো না, এমন মারা মারছে বাচ্চাটা, বুঝছেন, মুরগিতে মাইরা, বুঝছেন, এইসব জায়গাগুলো একেবারে শেষ করে ফেলছে। আমি আর ওভাবে দেখাইলাম না, ঠিক আছে, ওইভাবে দেখাইলাম না, এই জায়গাটা মুরগি মারছে, আমি নিজে একটু চেক দিই। কালকে আমি যে কাজটা করছি, এদেরকে প্রচুর মুরগি মারছে, এখানে মুরগি মারছে কীভাবে আপনাদেরকে আমি বলি, এই বাচ্চাগুলা, এই বাচ্চাটা কালকে আমি বাইরে নিয়ে চলে গেছিলাম, বাইরে আমি অনেকগুলো বাচ্চা শিফট করছি, অপূর্ব মনে ভিডিও করছিল না, হ্যাঁ, এই যাও,
তো বাইরে অনেকগুলো বাচ্চা আমরা শিফট করছি, তো শিফট করার সময় আপনার এগুলারে এই খাঁচায় নিয়ে চলে গেছিলাম। এই যে এই খাঁচায় নিয়ে চলে গেছিলাম, তো এই খাঁচায় যখন নিয়ে গেলাম, ঠিক আছে, আমার পাকিস্তানি কয়টা মুরগি ছাড়া থাকে, তো ওর পায়ে একটা পক্সের গুটুলি ছিল, ওর পায়ে একটা পক্সের গুটুলি ছিল, তো ওই গুটুলিটা মুরগি এদিক দিয়ে নিচে ওয়েস্টেজ খাবার খাইতে ঢুকে, তো সেভাবে ঢুকছে, দুইটা মনে করেন ওই পায়ের গুটুলিটা ধরে টান দিছে এবং মনে করেন চরম ব্লিডিং হয়েছে। দেখছেন এই যে এখানে দেখেন চরম ব্লিডিং হয়েছে। তো এই ঘটনাটাই আসলে বেসিক্যালি ঘটছে এবং ঘটার কারণে মনে করেন আমার বাচ্চাগুলোর অবস্থা খারাপ হয়েছে। আরও কিছু নতুন বাচ্চা বাইর করছে, ওরা খাইছে কিনা না খাইছে একটু দেখে নিই। আজকে খাইছে মাশাল্লাহ, বাচ্চাগুলো আস্তে আস্তে সেট হয়েছে, এই যে খাওয়া শিখছে। ওরা খাইলে আমি টেনশন ফ্রি, আর কোনো পেইন থাকবে না আমার। এও খাইছে আলহামদুলিল্লাহ। এই কালকে নাগাদ ইনশাল্লাহ পুরোপুরি খাওয়া শুরু করবে আল্লাহ চাইলে। সবজি বাচ্চারা দেখি এও খাইছে আলহামদুলিল্লাহ। যা বাচ্চা সেট হয়ে গেছে, এগুলো খাওয়া দাওয়া শুরু করে দিছে। বাচ্চা সবসময় মনে করেন লাগানোর সময় যে জিনিসটা খুব ভালোভাবে কেয়ারফুল থাকতে হয় সেটা হচ্ছে যে বাচ্চা খাচ্ছে কি না। বাচ্চা যদি একদিন ঠিকমতো না খায় দ্বিতীয় দিনের বেলা বুক বাঁকা হয়ে যায়। যদি এই খাবারটা দুই একের মধ্যে টাইম মতো না খাওয়ানো হয় তাইলে এই বুক ব্যাকাটা মনে করেন চিরস্থায়ী হয়ে যায়। আর যদি মনে করেন আজকে বুক ব্যাকা হয়েছে কালকে ঠিকঠাক মতো খাবার খাওয়াইতেছেন, দেখবেন বুকটা আস্তে আস্তে রিকভার করে যাবে। অনেকেই বলে আসলে যে বুক ব্যাকা নাকি কখনো ঠিক হয় না, তো তাদের আসলে তাদের সাথে আমি একমত না। আপনার বাচ্চা যদি আজকে বুক ব্যাকা হয় কালকে যদি সে ঠিক মতো খাবার দাবার পায় তার বুকটা আবার অটোমেটিক সোজা হয়ে যাবে। কিন্তু কন্টিনিউয়াসলি যদি খাবারের অভাব থাকে তাইলে কখনোই মনে করেন আপনার বুক ব্যাকা ছাড়বে না। আর অনেকের অনেক সময় দেখা যায় কি, মনে করেন কবুতর, বড় কবুতর খুব সুন্দর মতো বড় করলো, ঠিক আছে, হঠাৎ করে দেখা গেল যে আপনার কবুতরের বুকটা ব্যাকা হয়ে যাচ্ছে হঠাৎ করে। তো এর পিছনে তার মানে বাচ্চা কবুতর তিন চার পরে বড় হইলেও এই অবস্থা বুক ব্যাকা হয়ে যায়। তো তখন আসলে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে তখন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে কবুতরকে আপনারা যে খাবারটা দেন সেই খাবারটা পুষ্টিমানের অভাব হওয়ার কারণে এই জিনিসটা হয়। তো আপনাদের তখন বিশেষ করে অনেক সময় হয় কাঁচা ধান, কাঁচা রেজা, ঠিক আছে, কাঁচা যে কোনো খাবার খাওয়াইলে এই এই সমস্যাটা হয়। তো আপনাদের উচিত এই এই ধরনের কেসে আসলে কবুতরকে আপনার এই কাঁচা খাবার কোনো খাবার খাওয়াইতেছেন কিনা। আর বুক ব্যাকা হইলে যখন বড় হওয়ার পরে কবুতর বুক ব্যাকা হয়ে যাবে তখন খাবারটার দিকে একটু ভালো করে নজর দেওয়া যে খাবারে কোনো জায়গায় কাঁচা কিছু আছে নাকি, কিংবা কবুতরের পুষ্টিমানের অভাব আছে নাকি। আর আমি আসলে বলবো যে কবুতরকে বাচ্চাগুলো বড় বাইর করার পরে বাচ্চাগুলোর একটু কিছুদিন পরপর ভিটামিন দেওয়াটা ভালো, তবে খুব বেশি পরিমাণে না, মাত্রাটা একটু অল্প করে, মাত্রাটা একটু অল্প করে, এই আর কি। যাই হোক দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।